আচ্ছা, আপনারা জেফ্রি ড্যামারের নামটা কি শুনেছেন? বা মনস্টার জেফ্রি ড্যামার, অর্থাৎ তার নামের আগে একটা জন্তু অ্যাড করা হয়েছে, কারণ সেই মানুষটার সাথে একটা হিংস্র জন্তুকে তুলনা করলেও কম হয়ে যায়। বা আপনারা কি এই মেডিকেল টার্মটার ব্যাপারেও কি কোনোদিন শুনেছেন, যেটার নাম হচ্ছে স্প্ল্যাকনোফিলিয়া, অর্থাৎ কোনো মানুষ কোনো ইন্টারনাল অর্গানের প্রতি একটা সেক্সুয়াল উত্তেজনা অনুভব করে, হার্ট, লিভার, কিডনি, এগুলো দেখেই বা কে উত্তেজিত হয়। সালটা ছিল 1991। মিলওয়াকি নামক একটি স্থানে একটি অ্যাপার্টমেন্ট ছিল এবং সেই অ্যাপার্টমেন্টে বসবাস করতো একজন মহিলা যার নাম হচ্ছে গ্লেন্ডা। আর প্রতিদিনের ন্যায় সেই দিনও তার পাশের ঘর থেকে কাটা ছেঁড়ার আওয়াজ আসছে, যেন কোনো যন্ত্র চলছে। একই সাথে একটা এয়ারভেন্টের মধ্যে দিয়ে চরম দুর্গন্ধ আসছে তার পাশের ঘর থেকে। তার পাশের ঘরে বসবাস করে জেফ্রি ড্যামার নামক সেই মানুষটা। জেফ্রি যখন ঘর থেকে বাইরে বেরোয়, তখন গ্লেন্ডা তাকে কমপ্লেইনগুলো জানায় যে তার ঘর থেকে কন্টিনিউয়াস এরকম আওয়াজ আসছে, এরকম দুর্গন্ধ আসছে কেন। জেফ্রি জানায় যে তার ঘরে রাখা মাংসটা হয়তো পচে গেছে, তার ঘরের ফ্রিজারটাও কাজ করছে না। ও না, সরি, সে ভুলে গিয়েছিল, তার ঘরে নাকি একটা মাছ ছিল যেটা পচে গিয়েছে। এরকমভাবে নানান ছুতো দেখে জেফ্রি সেখান থেকে বেরিয়ে যায়। সেখান থেকে বেরিয়ে জেফ্রি চলে যায় একটি গে ক্লাবে। যাই হোক, সেই ক্লাবের বাইরে একটা মিসিং পোস্টার ছিল, মানে একটা মানুষকে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে গ্লেন্ডাও টিভিতে দেখছে যে দিনের পর দিন কৃষ্ণাঙ্গ মানুষদের উপরে পুলিশদের অত্যাচার, মানে তাদের খারাপ ব্যবহার বেড়েই চলেছে। ড্যামার তো সেই গে ক্লাবে যায় এবং প্রতিবারের মতন সে তার নতুন শিকারকে বেছে নেয়, একটা মানুষ যার নাম হচ্ছে ট্রেসি এডওয়ার্ড। সে প্রথমে তার শিকারগুলোকে নানানভাবে ইমপ্রেস করে, মোটামুটি পিক আপ লাইনগুলো ড্যামার ভালোই জানে, এবং সে ট্রেসিকে তার নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়ার জন্য ঠিক মানিয়ে নেয়। সে জানায় যে সে একখানা ফটোগ্রাফার এবং সে ট্রেসির কিছু ছবি তুলতে চায়। তবে তার ঘরে আসার পরে ট্রেসি একটা চরম দুর্গন্ধ পায়। সে ড্যামারকে জিজ্ঞেস করে যে এটা কিসের দুর্গন্ধ, তবে ড্যামার তার কোনো স্পষ্ট উত্তর দেয় না। সে ট্রেসিকে একটা ড্রিঙ্কসও দেয় যে ড্রিঙ্কসের উপরে সাদা সাদা ফেনা ছিল, আসলে ড্যামার তার মধ্যে ওষুধ মিশিয়েছে, ঘুমের ওষুধ, যেটা ট্রেসি দেখে সন্দেহ করে। তার মনে প্রথম থেকেই সন্দেহ হচ্ছে ড্যামারের উপরে, কারণ তার কথাবার্তা আচরণটাও বড় অদ্ভুত। কথা বলতে বলতেই ড্যামার আচমকা ট্রেসির হাতে একটা হ্যান্ডক্রাফ্ট পরিয়ে দেয়। ট্রেসির মনে ভয়টা আরো বেড়ে যায়। ড্যামার বলতে থাকে যে এগুলো ফটোশুটের জন্য। তবে পাশের ঘর থেকে গ্লেন্ডা কিন্তু ট্রেসির আওয়াজটা শুনতে পেয়েছে। যাই হোক, ড্যামারের হাতে একখানা চপার মতন ছিল, চপার নয়, একটা ছুরি লম্বা, যেটা দিয়ে সে ট্রেসিকে ভয় দেখাতে থাকে। সে ট্রেসিকে রিকোয়েস্ট করে যে ট্রেসি যদি তার কথা মতন চলে তাহলে সে ট্রেসিকে কিছু বলবে না, অন্যদিকে ছেলেটা তো এখন কিছু করারও নেই। সে ড্যামারকে ইমপ্রেস করার জন্য নানান চেষ্টা করতে থাকে। ড্যামার তাকে তার রুমের মধ্যে বসিয়েছে, যেখানে একটা বড় কন্টেনার মতন কিছু একটা রাখা ছিল যার মধ্যে দিয়ে চরম দুর্গন্ধ বেরোচ্ছিল। সেই জায়গাটা পুরো সিল করে রাখা রয়েছে। সে ড্যামারকে জিজ্ঞেস করে যে তার মধ্যে কী রয়েছে, তবে ড্যামার তার কোনো উত্তর দেয় না। ট্রেসির মনে চরম ভয়, তার হৃদস্পন্দন ধীরে ধীরে বেড়েই চলেছে এবং ড্যামার সেটা শুনতে পারে। ড্যামার বলছে যে সে তার হৃদস্পন্দনটা এই কারণে শুনছে কারণ সে সেটাকে খেতে চায়। ট্রেসি বুঝতে পারে যে এই মানুষটা তো পাগল, থাকে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে, আর সেটাই করে। সে পালানোর চেষ্টা করে, তার সাথে ড্যামারের ধস্তাধস্তি হয়, মারপিট হয়, এবং ফাইনালি ট্রেসি সেখান থেকে পালাতে সক্ষম হয়। সেখানে দুটো পুলিশ পেট্রোলিং দিচ্ছিল এবং গোটা সিরিজে আমরা এই দুটো পুলিশকে দেখতে পারবো। ট্রেসি সেই পুলিশ দুটোকে গিয়ে সব কথা বলে, কথা মতন পুলিশ দুটো ড্যামারের বাড়িতে গিয়ে পৌঁছায়। অন্যদিকে জেফ্রি ড্যামার, তার মনে কোনো ভয় নেই, কোনো আতঙ্ক নেই, খুবই সিম্পলি আস্তে আস্তে করে সে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। পরে পুলিশেরা তার ঘরে প্রবেশ করে, সেই দুর্গন্ধগুলো পায়, কিছু অদ্ভুত যন্ত্র, ড্রিল মেশিন যেখানে রক্ত লেগে রয়েছে। পুলিশগুলো চারিদিকে তল্লাশি করতে করতে কিছু ছবি পায় যেটা ড্যামার তুলেছে, আর সেই ছবিগুলো হচ্ছে মৃত মানুষদের ছবি যাদের শরীরের এক একটা টুকরো নেই আর কি। তারা ফাইনালি ড্যামারকে অ্যারেস্ট করে। ট্রেসি রিয়েলাইজ করে যে সে মরতে মরতে বেঁচে গিয়েছে। অন্যদিকে ড্যামারের প্রতিবেশী অর্থাৎ গ্লেন্ডা, যে বহু দিন ধরে পুলিশকে রিপোর্ট করে যাচ্ছে যে তার ঘর থেকে দুর্গন্ধ আসছে, কিছু যন্ত্রের আওয়াজ, মানুষদের আর্তনাদ আসছে, কিন্তু পুলিশেরা এতদিন তার কথা শোনেনি। তবে আজকে সেই কথাগুলো তো সত্যি প্রমাণিত হলো। পুলিশেরা তৎক্ষণাৎ ড্যামারের পিতাকে ফোন করে, যার নাম হচ্ছে লিওনেল। তাকে পুলিশ স্টেশনে ডাকা হয়, তাকে সব ব্যাপারগুলো জানানো হয়। অন্যদিকে তার পিতা, সে এখনও মনে করে যে তার ছেলে ভালো, মানুষেরা জাস্ট তাকে বুঝতে পারেনি। তার ঘরের ফ্রিজের মধ্যে এবং নানা স্থানে মানুষের শরীরের বিভিন্ন অংশ পাওয়া গেছে, কিছু ড্রাই স্কাল পাওয়া গেছে, একটা বড় কন্টেনার যার মধ্যে অ্যাসিড ছিল, যার মধ্যে মানুষের দেহাংশগুলো ছিল, সেই অ্যাসিড যেগুলো হাড়ের উপর থেকে ছাল মাংসগুলো ছাড়িয়ে দেয়। আর এই কথাগুলো শোনার পর একটা পিতার রিয়েকশন কেমনি বা হতে পারে। পরের দিন পুলিশ চলে আসে সেই সম্পূর্ণ অ্যাপার্টমেন্টটাকে খালি করার জন্য। গ্লেন্ডাকেও বলা হয় তার রুমটা ছাড়ার জন্য, কারণ ড্যামারের ঘরে যে অ্যাসিডগুলো রয়েছে সেগুলো প্রচণ্ড বিষাক্ত, তাই মানুষদের স্বার্থে সেই সম্পূর্ণ অ্যাপার্টমেন্টটা খালি করা হচ্ছে।
কথা হচ্ছে ইতিহাসের পাতায় লেখা একজন কুখ্যাত সিরিয়াল কিলার জেফ্রি ড্যামারকে নিয়ে, যাকে মনস্টার জেফ্রি ড্যামারও বলা হয়। তাকে একটা জন্তুর সাথে তুলনা করলেও অ্যাকচুয়ালি কম হয়। তবে ড্যামার কেন এরকমটা করছে, তার আসল উদ্দেশ্যটাও বাকি, এবং এই সব কিছু শুরু হয়েছিল কোথার থেকে, একটা সিরিয়াল কিলারের সাইকোলজি জানাও আমাদের প্রয়োজন। আর এটা নিয়ে 2022 সালে নেটফ্লিক্সে এই সিরিজটা মুক্তি পায়। জেফ্রি ড্যামারের চরিত্রে অভিনয় করেছেন ইভান পিটার্স, দুর্দান্ত অভিনয় করেছে, মানে লিটারালি নেইলি, তার ফেশিয়াল এক্সপ্রেশন, অভিনয় সব কিছু সেরা ছিল। অ্যান্ড অফকোর্স এতক্ষণে হয়তো বুঝে গেছেন যে এটা বাচ্চাদের রূপকথা ফ্যান্টাসি গল্প না। নেটফ্লিক্সের একটা টিভি সিরিজ যেটার নাম হচ্ছে মনস্টার, দ্য জেফ্রি ড্যামার স্টোরিটাকে সম্পূর্ণ এক্সপ্লেইন করব। জেফ্রি ড্যামারকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে এবং এই ঘটনা গোটা দেশ জানতে পেরেছে, বলতে গেলে গোটা দেশ কেঁপে উঠেছে। তাকে কাস্টডিতে নেওয়া হয়েছে এবং জামার তার নিজের সব কথা ছোটবেলা থেকে শুরু করে সব কিছু শেয়ার করে। সময়টা ছিল 1966। ছোটবেলা থেকেই ড্যামার একটু একা থাকতেই পছন্দ করত। বাড়িতে তার মা ছিল একজন ড্রাগড অ্যাডিক্ট, নেশাতেই পড়ে থাকতো। তার ছোট ভাই ডেভিড, তাকে দেখারও কেউ নেই। তার পিতার সাথে তার মায়ের সম্পর্কটাও খুবই ভালো ছিল না এবং তার পিতা অধিকাংশ সময় বাড়ির বাইরেই থাকতো। একটা ছোট্ট বাচ্চাকে যে সময় তার প্যারেন্টসকে বেশি প্রয়োজন, সেই সময় ড্যামার সম্পূর্ণ একা থাকতো। একদিন স্কুলে প্রত্যেকটা বাচ্চা তাদের টিচারের জন্য কিছু না কিছু গিফট এনেছে, অন্যদিকে ধ্যামার এনেছে একটা জারে বন্ধ করা কিছু ব্যাঙাছি। তবে ধ্যামার যখন জানতে পারে যে তাদের টিচার সেই গিফটটা নিজে না নিয়ে গিয়ে আরেকটা স্টুডেন্টকে দিয়ে দিয়েছে, সেই কারণে ধ্যামার সেই ছোট বাচ্চাটির বাড়িতে লুকিয়ে লুকিয়ে চলে যায় এবং তার ঘর থেকে সেই ব্যাঙাছি ভর্তি জারটা এনে তার মধ্যে মোটর অয়েল ঢেলে দেয়। সে দেখছে যে সেই জল, সেই তেল এবং সেই ব্যাঙাছি কীভাবে রিয়্যাক্ট করে একসাথে। সেই পরিবারে ধ্যামারকে যদি সবথেকে বেশি কেউ ভালোবাসত সেটা হচ্ছে তার পিতা। একদিন বাড়ি ফেরার পথে তারা রাস্তায় একটা মৃত জন্তুকে দেখতে পায়। এরকমভাবেই তার বাড়িতেও সে একটা মৃত রেকুনকে দেখতে পায় এবং তার পিতা ডিসাইড করে যে সেটাকে কবর না দিয়ে বরং সেটাকে কাটবে, তার ইন্টারনাল অর্গান, তার ভিতরের অংশটা ভালোমতো পরীক্ষা নিরীক্ষা করবে। এই ব্যাপারটা অনেকটা সায়েন্টিফিক। তার পিতা মনে করেছিল যে হয়তো ধ্যামারের ছোটবেলা থেকেই তাহলে এইসব বায়োলজিক্যাল জিনিসগুলোতে উৎসাহ বাড়বে, আর সেটাই হয়। ধ্যামার ফাইনালি একটা জিনিসে উৎসাহ দেখাতে থাকে, তবে তার মায়ের এই জিনিসগুলো একদমই পছন্দ ছিল না, যে মৃত জন্তুদের তাদের বাড়িতে বেসমেন্টে এনে কাটাছেড়া করা, এই জিনিসগুলো তার কাছে খুবই অপবিত্র ছিল। এই নিয়ে তার পিতা মাতার মধ্যে ঝামেলাও লাগতো। সালটা ছিল 1981। ধ্যামার একটা মাংসের দোকানে কাজ করতো, মানে কসাইয়ের কাজ, এবং যা উপার্জন করতো সেই টাকা মদমুদ খেয়ে শেষ করে ফেলতো। তার পিতা একদিন তাকে ফোন করে, সে জানে যে তার ছেলের কী অবস্থা, একটা নেশাকর ছেলেতে পরিণত হয়েছে। তবে ধ্যামার একটাই জিনিস চায় যে তার পিতা ফিরে আসুক। তার কোনো বন্ধু নেই, সে মানুষদের সাথে মিশতে পারে না, সে শুধু তার পিতার সঙ্গটাই চায়। তবে লিওনেল, সেও তো পিতা, নিজের ছেলেকে সে পাগলের মতন ভালোবাসে। তার সে ভেবেছিল যে ধ্যামারকে একা ছাড়লে হয়তো সে নিজের একটা ব্যবস্থা করতে পারবে, তবে সেটাও তো হচ্ছে না। সেই কারণে সে ধ্যামারকে তার নিজের মায়ের বাড়িতে নিয়ে যায়। ধ্যামার এখন তার গ্র্যান্ড মাদারের সাথে থাকবে, তবে সেখানে অনেক নিয়মকানুন রয়েছে, সেখানে কোনো নেশা চলবে না। তার গ্র্যান্ড মাদার খুবই ধার্মিক, সে জানায় যে চার্চে একটা মেয়ে রয়েছে, খুবই ভালো স্বভাবের, ধ্যামার চাইলে সে মেয়েটার সাথে সাক্ষাৎ করতে পারে, তার গ্র্যান্ড মাদারও সাহায্য করবে, আফটারঅল ধ্যামারের একটা গার্লফ্রেন্ডও হবে। তবে ধ্যামারের এই ব্যাপারে একদমই উৎসাহ নেই, কারণ পরের মুহূর্তে সে একটা অদ্ভুত কাণ্ড করে বসে। সে একটা ক্লথিং স্টোরে চলে যায়, জামা কাপড়ের দোকান, এবং লুকিয়ে লুকিয়ে সেখান থেকে একটা ম্যানিকিন চুরি করে আনে, অর্থাৎ সেই মডেল পুতুলগুলো। ধ্যামার সে পুতুলটাকে এনে তার নিজের ঘরে খাটের উপরে শুইয়ে দেয়। সে চেয়েছিল যে তার গ্র্যান্ডমা যাতে সেই জিনিসটা না দেখে, তবে একটা সময় তার গ্র্যান্ডমা তার ঘরে প্রবেশ করে এবং সেই জিনিসটা দেখে নেয়। যাই হোক, প্রেজেন্ট টাইমলাইনে আসি, সালটা হচ্ছে 1991। ধ্যামার সদ্য একটা মানুষকে হত্যা করেছে। সে চলে যায় একটা মদের দোকানে এবং বাইরে কিছু বাচ্চা ছেলে অপেক্ষা করছিল, অবশ্যই তাদের বয়সটা হয়নি বলে তাদেরকে মদ দেওয়া হয় না। সেখানে একটা ছেলে উপস্থিত ছিল যার নাম হচ্ছে কনরাক, মাত্র 14 বছর বয়সে একটা বাচ্চা ছেলে। তাকে মদের লোভ দেখে তার বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে কনরাক কিন্তু ধ্যামারকে অনেক আগে থেকেই চেনে, কারণ ধ্যামার একটা সময় সেই কনরাকের বড় ভাইকেও একইভাবে তার বাড়িতে নিয়ে গিয়েছিল, তবে কোনো কারণে তার ভাই বেঁচে গিয়েছিল, যে গল্পটাও আমরা জানতে পারবো একটু বাদে। প্রতিবারের মতো ধ্যামার তার ড্রিঙ্কসের মধ্যে কিছু ওষুধ মেশায় যাতে সেই বাচ্চা ছেলেটি সেন্সলেস হয়ে যায়। আর তারপরেই ধ্যামার তার ঘর থেকে একটা ড্রিল মেশিন বার করে, কারণ সে তার উপর একটা এক্সপেরিমেন্ট করবে। কিছু সময় পরে ছেলেটার হুঁশ আসে। ধ্যামার ঘরে ছিল না, কারণ সে বাইরে একটা দোকানে গিয়েছিল। ছেলেটির মাথা থেকে রক্ত পড়ছে এবং সে তার সম্পূর্ণ হুঁশে নেই। সে কোনো মতে সেই বাড়ি থেকে বাইরে বেরোয় এবং সেই অ্যাপার্টমেন্টের সিঁড়ির সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে, সে সম্পূর্ণ সেন্সলেস। অন্যদিকে ধ্যামারের প্রতিবেশী গ্লেন্ডা, যে বহু দিন ধরে পুলিশকে ফোন করছে এবং সে আবারও পুলিশকে ফোন করে এবং সেই দুটো পুলিশ অফিসার আবার ফিরে আসে। ধ্যামার তাদেরকে জানায়
যে এটা কোনো বাচ্চা ছেলে না, এটা বরং তার একটা বয়ফ্রেন্ড যে সম্পূর্ণ নেশায় রয়েছে। তার কোনো বাড়ি নেই, সে ধ্যামারের সাথে এখানেই থাকে। অন্যদিকে গ্লেন্ডা এবং তার মেয়ে, তারা কোনো মতে বিশ্বাস করবে না যে সেটা একটা প্রাপ্তবয়স্ক ছেলে। তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তার বয়সটা কম, এমনকি তার মাথা থেকে রক্ত পড়ছিল। তবে সেই পুলিশগুলো সিম্পলি ব্যাপারটা ইগনোর করে দেয়, তারা কোনো ইন্টারফেয়ারও করে না। তারা সেই বাচ্চা ছেলেটা বা যাই হোক তার পরিচয়টা জানারও চেষ্টা করে না। সে সেই ছেলেটাকে ধ্যামারের সাথে ছেড়ে দেয়। তারা জানায় যে এটা কাপলদের ব্যাপার। আর সেদিন রাতের বেলায় গ্লেন্ডা পুনরায় সেই ধ্যামারের ঘর থেকে সেই ড্রিল মেশিন চালানোর আওয়াজ শুনতে পায়। এপিসোডের শেষে আমরা গ্লেন্ডা এবং পুলিশদের একখানা রিয়েল কল রেকর্ডিং শুনতে পারি, যেটা অ্যাকচুয়ালি সে 1991 সালে হয়েছিল। গ্লেন্ডা বারবার করে বলছে যে সেটা একটা বাচ্চা ছেলে, তাদের অবশ্যই সেই বাচ্চাটির আইডেন্টিটি একবার বার করা উচিত, তাদের তদন্ত করা উচিত। তবে পুলিশরা সিম্পলি ইগনোর করে দেয় সেটাকে। 3 নম্বর এপিসোড শুরু হয়, সালটা ছিল 1959। জয়েস তখন অন্তঃসত্ত্বা এবং সেই বাচ্চাটাকে নিয়ে লিওনেল খুবই চিন্তিত, সে খুবই সিরিয়াস। তবে যেমনটা আমরা জানি যে জয়েস প্রথম থেকে নেশাখোর, নানান ওষুধ নানান জিনিসের উপরে সে নির্ভর করে চলে, যেগুলো অবশ্যই সেই পেটের বাচ্চাটার জন্য ঠিক না। জয়েস কোনোদিনই সেই বাচ্চাটাকে চায়নি, তবে লিওনেল চেয়েছিল। আর কে সেই বাচ্চাটা? সেটাই তো হচ্ছে জেফ্রি ড্যামার। সালটা এখন আসে 1977। লিওনেল তার ছেলে ধ্যামারের সাথে ফিশিং করতে গিয়েছে। যেমনটা বললাম যে ধ্যামার যদি সব থেকে বেশি কাউকে ভালোবাসত, তার কম্পিনিয়ন যদি কেউ হয়ে থাকে, সেটা হচ্ছে তার নিজেরই পিতা। ধ্যামার ধীরে ধীরে বড় হচ্ছে, তবে মেয়েদের প্রতি তার কোনো উৎসাহ তার পিতা আজ অব্দি লক্ষ্য করতে পারেনি, এবং এই ব্যাপারে সে তার ছেলের সাথে আলোচনা করে, তবে ধ্যামার সেটাকে ইগনোর করে দেয়। তারা সে জলাশয় থেকে কিছু মাছ ধরে, এবং সেই মাছটাকে যখন তারা কাটে, তখন ধ্যামার কিছু আলাদা অনুভূতি পায়। সচরাচর ম্যাগাজিনে মেয়েদের ছবি দেখে সে সেই অনুভূতিগুলো পাচ্ছে না, তবে একটা মাছের ইন্টারনাল অর্গানগুলো দেখে সে একটা ভিন্ন অনুভূতি পেতে শুরু করে। ধ্যামার তখন হাই স্কুলে রয়েছে, সেদিন তাদের বায়োলজি ক্লাস হচ্ছে এবং তাদের একটা করে ছোটো ছোটো শুকর আনা হয়েছে, যেটাকে তারা স্কুলে কাটবে। অন্যদিকে ডেনিস নামক একখানা মেয়ে, সে হচ্ছে ভেজিটেরিয়ান, সেই সব কাটাকাটির একদমই পক্ষে না। সেই কারণে ধ্যামার তাকে দাবল দিয়ে চুপ করিয়ে দেয়। আর যেটা দেখতে পেয়ে ক্লাসের একটা ছেলে ধ্যামারকে সাবাসি দেয়। ক্লাসের শেষে ধ্যামার তার টিচারকে বলে একটা মৃত শুকর বাড়িতে নিয়ে যায়, সেটার উপরে এক্সপেরিমেন্ট করবে বলে, এবং সেই ছেলেটার সাথেও সাক্ষাৎ করে যে ধ্যামারকে সাবাসি দিয়েছিল। ধ্যামার তাকে তার বাড়িতে আমন্ত্রণ জানায় যাতে তারা একসাথে সেই শুকরটাকে কাটবে, তবে সেই ছেলেটা এই ব্যাপারটা শুনে একদমই না বলে দেয়। অ্যাকচুয়ালি ধ্যামার বুঝতে পারছে না যে দুনিয়াতে এই ছেলেরা এই মানুষগুলো কি চায় আসলে। সেই জন্তুটাকে কাটা নিয়ে যখন ধ্যামার সেই মেয়েটাকে বলেছিল, তখন সেই ছেলেটা তাকে সাবাসি দিয়েছিল, এখন সেই ছেলেটাকে আমন্ত্রণ জানাচ্ছে, এখন ছেলেটা না বলে দিচ্ছে। তখন ধ্যামারের পিতা এবং তার মায়ের মধ্যে ডিভোর্স হচ্ছে, এবং তার মা ধ্যামারের ছোট আর একটা ভাই ছিল যার নাম হচ্ছে ডেভিড, তাকে নিয়ে চলে যায়। ধ্যামার তার মাকে রিকোয়েস্ট করে, তবে তার মা তার কোনো কথা শোনে না। আসলে সে ধ্যামারকে হয়তো পছন্দই করে না। ধ্যামার এইসব যে জন্তু জানোয়ারদের কাটাছেড়া করে, এই জিনিসগুলো তার মায়ের পছন্দ না। সে জাস্ট তার ছোট ছেলে ডেভিডকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাড়িতে পড়ে থাকে ধ্যামার একা। একা থাকতে থাকতে সে ওয়েট লিফটিং করা শুরু করে। অ্যাকচুয়ালি এই ছেলেদের প্রতি তার একটা আলাদা উৎসাহ তৈরি হয়েছে, ইমপ্রেস করার জন্য সবাইকে সে নিজেও ওয়েট লিফটিং করছে, একটা ভালো ফিজিক বানানোর চেষ্টা করছে। তার সাথে কথা বলার কেউ নেই, সেই কারণে সে নিজে নিজে একা একা কথা বলা শুরু করে। একটা ছেলেকে সে রাস্তায় প্রতিদিন দেখত যে জগিং করত। ধ্যামারের মাথায় এই চিন্তাও জন্মায় যে সেই ছেলেটাকে পিটিয়ে অজ্ঞান করে তার বাড়িতে নিয়ে যাবে, তবে সে সেটা করে না। ধ্যামারের কলেজের মার্কসও খুবই খারাপ, এই অবস্থায় সে নিজের কেরিয়ার কীভাবে বানাবে? ধ্যামারকে যখন জিজ্ঞেস করা হয় তার অ্যাকচুয়ালি ড্রিম কী, সে কী করতে চায়, সেটাও সে জানে না। অ্যাকচুয়ালি তার কোনো স্বপ্নও তো নেই। এরকমভাবেই একটা দিন সে গাড়ি করে ফিরছিল এবং একটি ছেলের সাথে সাক্ষাৎ হয়। তার সেই ছেলেটার লিফট প্রয়োজন, সে একটা পার্টিতে যাবে, মানে একটা কনসার্টে যাবে। ধ্যামার তাকে বলে যে সে তাকে কনসার্টে নিয়ে যাবে, তবে তার হাতে এখনও অনেকটাই সময় রয়েছে, ততক্ষণ তারা ধ্যামারের ঘরে যেতে পারে, সেখানে তারা একটু ড্রিঙ্কস করবে, ওয়েট লিফটিং করবে, আনন্দ ফুর্তি করে, তারপর ধ্যামার তাকে ছেড়ে আসবে সেই কনসার্টে। ছেলেটা রাজি হয়ে যায়, সেখানে তারা একসাথে পার্টি করে আনন্দ করে। তবে এখন সময় এসে গেছে, সেই ছেলেটাকে বেরোতে হবে, তবে ধ্যামার তাকে যেতে দিতে চায় না। ধ্যামার তার সাথে কুরুচিকর কিছু আচরণ করে, যার ফলে ছেলেটা প্রচণ্ড রেগে যায়। ছেলেটা ধ্যামারের আসল উদ্দেশ্যটা বুঝতে পারে, সে ধ্যামারকে বুঝতে পারে যে সে কেমন টাইপের মানুষ। সে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, তবে ধ্যামার তখনই তাকে একটা বারবেল দিয়ে আঘাত করে তার মাথায়, আর বাকিটা সে তার গলা টিপেই হত্যা করে ফেলে। পরের মুহূর্তে ধ্যামারের আচরণটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। আমরা বুঝতে পারি যে সে সেই মানুষটাকে হত্যা করতে চায়নি, তবে আচমকা তার দ্বারা এটা হয়ে গেছে। এখন সে কী করবে? সেই ঘরে তো সে সেই মৃতদেহটা লুকাতে পারবে না, কারণ সেখান থেকে দুর্গন্ধ হবে, মানুষের খবরও পেয়ে যেতে পারে। সেই কারণে সে সেটাকে কয়েক টুকরো করে, সে সেই টুকরোগুলোকে অ্যাসিডে সম্পূর্ণ ডিজলভ করার চেষ্টা করে। সে হাড়গুলোকে পুড়িয়ে দেয়, তারপর সেগুলোকে ভেঙে টুকরো টুকরো করে গুঁড়ো গুঁড়ো করে হাওয়ায় ভাসিয়ে দেয়। 4 নম্বর এপিসোড, সময়টা হচ্ছে বর্তমান, যেখানে পুলিশেরা ধ্যামারকে ইন্টারোগেট করছে। ধ্যামার জানায় যে সেই হাড়ের টুকরোগুলো সে তার বাড়ির ইয়ার্ডের মধ্যেই ছড়িয়েছে, মানে নিজের বাড়ির উঠোনেই ছড়িয়েছে, কারণ সে ছেলেটাকে তার নিজের আশেপাশে অনুভব করতে চেয়েছিল।
তবে ধ্যামারের সাথে কি এমন কি কিছু হয়েছিল যার কারণে সে এরকম অসুস্থ হয়ে গেল? ওয়েল, ধ্যামার জানায় যে না, আসলে তার সাথে কিছুই হয়নি, বরং সে জন্মই হয়েছে এরকমভাবে। সে ডাক্তারও তো ধ্যামারকে দেখে ঠিক একই কথা বলেছিল যে এইটা এক টাইপের মেন্টাল ডিসঅর্ডার যেটাকে স্প্ল্যাঙ্কটোফিলিয়া বলা হয়। ধ্যামার শরীরের ইন্টারনাল অর্গানগুলো দেখে এক আলাদা অনুভূতি পায়। সালটা ছিল 1978। ধ্যামার তার কলেজ শেষ করেছে, তার মার্কস খুবই খারাপ। বহুদিন পর ধ্যামারের পিতা তার সাথে সাক্ষাৎ করতে এসেছে এবং সে যখন দেখে যে এতদিন ধ্যামার সেখানে একাই থাকতো, তার মা তো অনেকদিন আগেই তাকে ছেড়ে চলে গেছে, এখন ধ্যামার কী করবে? ওয়েল, ধ্যামার তার পিতাকে তার মনের ব্যাপারটা শেয়ার করতেই যেত। তার মাথায় কেমন চিন্তা আসছে, সে কী কী করতে চাইছে, সেই জিনিসগুলো সে তার পিতার সাথে শেয়ার করতো। তবে তার পিতা যেন সেগুলো শুনতে চায় না, সে আলাদা কিছু চিন্তা করে রেখেছে। সে ধ্যামারকে ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে পাঠাবে। ওয়েল, তার পিতা নতুন বিয়েও করেছে, যার নাম হচ্ছে শাড়ি। সেও তার পিতার সাথে একই কথাতে সাই দেয়। তবে সেই ইউনিভার্সিটিতেও ধ্যামার টিকতে পারে না, তার বাজে অ্যাটেন্ডেন্সের জন্য তার পিতা প্রচণ্ড রেগে যায় এবং ডিসাইড করে যে না, ধ্যামারকে সে এবার আর্মিতে পাঠাবে। আর কি, এক বছর পর ধ্যামার বাড়ি ফিরে আসে। এক বছর সে আর্মিতে সার্ভ করেছে, নানান ট্রেনিং নিয়েছে। সে আর্মিতে একটা কমব্যাট মেডিকের ট্রেনিং নিয়েছিল। তার পিতা ভেবেছিল যে হয়তো সেখানে গিয়ে তার ছেলে শুধরে যাবে, তবে সেখানে গিয়েও সে আর এক কাণ্ড ঘটিয়েছে। আমরা জানি যে যুদ্ধক্ষেত্রে আলাদা আলাদা ওষুধ ব্যবহার করা হয়, কিছু অ্যানেস্থেটিক জিনিস রয়েছে যেগুলো আমাদের শরীরকে তৎক্ষণাৎ নিস্তেজ করে দেয়, তবে ভালো জিনিসের ওষুধ ব্যবহারও তো হয়, আর সেটাই তো ধ্যামারের চোখে পড়ে। সালটা ছিল 1981। তাকে সেই আর্মি স্কুল থেকেও ছাঁটাই করে দেওয়া হয়েছে অ্যালকোহল অ্যাবিউসের জন্য। তার পিতা জাস্ট ক্লান্ত হয়ে গেছে ধ্যামারের এইসব কীর্তি দেখে দেখে। মানে রিয়েলি, একটা মানুষ যে তার ছেলের একটা ভালো ফিউচার দেখতে চায়, যে তার ছেলেকে একটা ভালো জায়গায় দেখতে চায়, তবে সে বারবার ব্যর্থ হচ্ছে। সেই কারণে লিওনেল ধ্যামারকে তার গ্র্যান্ডমার বাড়িতে ছেড়ে আসে, যেটা আমরা দেখেছিলাম। আর সেখানে তার গ্র্যান্ডমা ধ্যামারের ঘরের মধ্যে সেই পুতুলটা, সেই ম্যানিকেনটাকে দেখতে পায়। তো গ্র্যান্ডমা সেটাকে ফেলে দেয়, যেটা জানতে পেরে ধ্যামার প্রচণ্ড রেগে যায় যে তার ঘরে থাকা সেই পুতুলটা সে কেন ফেলেছে। তার গ্র্যান্ডমা বুঝতে পারে যে এই ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে এই কারণে, কারণ বহুদিন ধরে সে নেশাবান কিছু করছে না। সেই কারণে তার গ্র্যান্ডমা তাকে জানায় যে ঠিক আছে, পার্শ্ববর্তী একটা স্থানে মেলা লেগেছে এবং সেখানে বিয়ার পাওয়া যাচ্ছে। মনের খুশিতে ধ্যামার সেখানে চলে যায় এবং চরম নেশা করে। তবে সেখানে সে আর এক কাণ্ড করে বসে, চরম নেশায় উলঙ্গ হয়ে 10টা মানুষের সামনে সে কিছু নোংরা আচরণ করা শুরু করে। আর কি, সে তার নিজের নামটা এতটাই খারাপ করায় যে সে একটা মাংসের দোকানে কাজ করতো, সেই দোকান থেকেও তাকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। সে চলে যায় অন্য একটা স্থানে কাজের খোঁজে। একটি মেডিকেল ফ্যাসিলিটিতে সে কাজও পায় যেখানে তার কাজ হচ্ছে মানুষদের রক্ত নেওয়া। তবে তার অদ্ভুত স্বভাব তো আর যায়নি, সেই স্থানগুলো থেকে সে ব্লাড প্যাকগুলোকে চুরি করে আনতো এবং সেই রক্তগুলোকে খাওয়ার চেষ্টা করতো। তারপরে ধ্যামার চলে যায় একটা গে বারে, সেখানে নানান ছেলেদের সাথে সে সাক্ষাৎ করতে থাকে, তবে প্রত্যেকেই তাকে পরের দিন সকালবেলা ছেড়ে চলে যায়। ধ্যামার আসলে সেই মানুষগুলোর সঙ্গে একটু বেশি সময় কাটাতে চায়, তবে অবশ্যই প্রত্যেকের তো নিজস্ব কাজ আছে, কেই বা তার সাথে সারাদিন পড়ে থাকবে। সেই কারণে ধ্যামার মানুষদের ওষুধ দেওয়া শুরু করে ড্রিঙ্কসের সাথে মিশিয়ে। তবে সেই হোটেল ম্যানেজার সেটা জানতে পারে, সেই কারণে তারা ধ্যামারকে সেই স্থানে প্রবেশ করা থেকে আটকে দেয়। সেই কারণে ধ্যামার সেই ক্লাবে আরেকটা মানুষের সাথে সাক্ষাৎ করে এবং তাকে নিয়ে অন্য আরেকটা হোটেলে চলে যায়, একটা বড় হোটেল। ধ্যামার সেই মানুষটাকে ওষুধ দেওয়ার তো চেষ্টা করে, তবে ভুলবশত সেই ওষুধ মেশানো ড্রিঙ্কসটা সে নিজে খেয়ে নেয়। তবে কোনো মতে নিজের উপর কন্ট্রোল করে সে আবার আর একটা ড্রিঙ্কস বানায় এবং সেটাতে ওষুধ মিশিয়ে সেই মানুষটাকে খাওয়ায়। পরের দিন সকালবেলা ধ্যামারের যখন হুঁশ আসে, আমরা দেখতে পাই যে পাশে সেই মানুষটার মৃতদেহ পড়ে রয়েছে। ধ্যামার বড় নৃশংসভাবে তাকে হত্যা করেছে, কিন্তু কখন বা কীভাবে করেছে সেটা ধ্যামারের নিজেরও মনে নেই। যাই হোক, সে তো এখন একটা ভিন্ন হোটেলে রয়েছে, সে কী করবে? সেই কারণে বাইরের থেকে সে একটা বড় ট্রলি কিনে আনে, যার মধ্যে মৃতদেহটা নিয়ে সে নিজের ঘরে চলে যায়। তার ঠাকুমা যেমনটা বলেছিলেন খুবই ধার্মিক, প্রতিদিন চার্চে যেত এবং তার গ্র্যান্ডমাদার যখন চার্চে যেত সেই সময় ধ্যামার সেই মৃতদেহটাকে বেসমেন্টে নিয়ে গিয়ে কাটাছেঁড়া করতো। Episode 5, ধ্যামার পুলিশদের জানাতে থাকে যে সময়ের সাথে সাথে তার এই নেশাটা কেমনভাবে বাড়ছিল। নিউজ পেপারে এসে দেখতে পায় যে রিসেন্টলি একটা ছেলে মারা গিয়েছে যাকে দেখতে খুবই সুন্দর ছিল, এবং ধ্যামার রাতের বেলা চলে যায় সেই কবর থেকে সেই ছেলেটার মৃতদেহটাকে বার করার জন্য। তবে সেই স্থানটা খুবই আনকমফোর্টেবল ছিল, সে সেই ফিলিংসটা পায়নি বলে পুনরায় সেই বডিটাকে সে কবর দিয়ে দেয়। ধ্যামারের মধ্যে কোনো ভয় নেই, কোনো রিগ্রেট নেই, পুলিশ এটা প্রশ্ন করছে এবং সে ঠান্ডা মাথায় সব প্রশ্নের উত্তর দিচ্ছে। সে কোনো মিথ্যে কথা বলছে না, কারণ তার চোখে সে খারাপ না, তার যেটা ভালো লেগেছে, তার যেটা মনে হচ্ছে সে সেটাই করেছে। ধ্যামারের অধিকাংশ শিকার হচ্ছে কৃষ্ণাঙ্গ মানুষেরা, তবে ধ্যামার কিন্তু কাউকে টার্গেট করেনি, কোনো বর্ণবিদ্বেষ করেনি। যে শিকারটা তার কাছে আগে মনে হয়েছে সে তাদেরই হত্যা করেছে, তবে পুলিশেরা এবং এই মিডিয়া এটাকে একটা বর্ণবিদ্বেষমূলক আকার দেওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, ধ্যামার তো তখন তার গ্র্যান্ডমার ঘরে থাকতো, প্রতিদিন একটা একটা করে ছেলেদের আনতো সে এবং তাদের হত্যা করতো। তার গ্র্যান্ডমা কি বুঝতে পারেনি? অবশ্যই সে বুঝতে পেরেছে, তবে সে কোনোদিন তার বাড়ির বেসমেন্টে যেত না, সে গন্ধও পেয়েছে বহুবার। ইভেন এমনকি তার পিতাও একদিন এসে সেখানে চরম দুর্গন্ধ পায়।
ধ্যামার তার পিতাকে জানায় যে তার সেই ছোটবেলার হবি সে এখনও করছে, অর্থাৎ রাস্তায় মারা যাওয়া জন্তু জানোয়ারদের কাটাছেঁড়া করা। সে তার পিতাকে নানান ধরনের মিথ্যা কথা বলেছে যাতে তার পিতা তার উপর সন্দেহ না করে, যাতে তার পিতা তাকে একটা স্বাভাবিক পাঁচটা ছেলের মতনই মনে করে। একদিন ধ্যামার তার বাড়িতে রোনাল্ড ফ্লাওয়ার্স নামক একটা মানুষকে আমন্ত্রণ জানায়। আসলে সেই মানুষটার গাড়ি খারাপ হয়ে গেছিল, ধ্যামার তাকে সাহায্য করবে বলে তার বাড়িতে আনে এবং সেই মানুষটাকে ওষুধ মিশিয়ে সম্পূর্ণ নিস্তেজ করার চেষ্টা করে। তবে সেই মুহূর্তে ধ্যামারের গ্র্যান্ডমাদার ঘুম থেকে উঠে পড়ে, সে ধ্যামারকে হাতে নাতে ধরে নেয়। ধ্যামার তার ঠাকুমাকে মিথ্যে কথা বলে যে এটা তার বন্ধু, যে প্রচণ্ড নেশায় রয়েছে। তবে সে মানুষটাকে দেখে নেশাখোর কম অসুস্থ বেশি মনে হচ্ছিল, সেই কারণে তার ঠাকুমা সারাটা রাত সে মানুষটার পাশে দাঁড়িয়ে পাহারা দিয়েছে। সে দেখেছে যে মানুষটার কোনো খারাপ না হয়। পরদিন সকালবেলা ধ্যামার এবং তার ঠাকুমা সেই মানুষটাকে আর একটা বাসে তুলে দেয়। পরে যখন মানুষটার হুশ আসে সে নিজেকে একটা বাসের মধ্যে পায়, তার টাকা পয়সাও গায়েব এবং সে সরাসরি থানায় চলে যায়, ধ্যামারের ব্যাপারে সব সত্য কথা জানায়। কথা মতন পুলিশ তার বাড়িতে ইনভেস্টিগেট করতে আসে, তবে পুলিশেরা তেমন বড় কোনো পদক্ষেপ নেয়নি এবং সিনেমাতে এই জিনিসটা বারবার দেখিয়েছে। পুলিশেরা একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষদের রিকোয়েস্ট, তাদের আবদারগুলোকে ইগনোর করে দিত। পরে ধ্যামার আর একটা মানুষকেও নেশাগ্রস্ত করে যার নাম হচ্ছে সোমশেখ এবং এর ভাইকে আমরা একটু আগেই দেখেছিলাম যার নাম ছিল কনরাড এবং ভবিষ্যতে ধ্যামার সেই কনরাডকে হত্যা করেছিল। যাই হোক, এখন কয়েক বছর আগের ঘটনা চলছে। তো সেই ছেলেটা কোনো মতে ধ্যামারের ঘর থেকে বেরিয়ে আসে। আসলে সেই সময়ও ধ্যামারের গ্র্যান্ডমাদার ঘুম থেকে জেগে পড়েছিল বলে ধ্যামার কিছু করতে পারেনি। সেই ছেলেটা নেশাগ্রস্ত অবস্থায় নিজের বাড়িতে গিয়ে পৌঁছায়। তার অবস্থা এতটাই খারাপ যে তার বাড়ির লোকেরা তাকে ডাক্তারখানায় নিয়ে যায়। সেই সময় ধ্যামার একটা চকলেট ফ্যাক্টরিতে কাজ করতো এবং সেখান থেকে ধ্যামারকে অ্যারেস্ট করে নেওয়া হয়। এই সম্পূর্ণ কেসটা কোর্টে ওঠে। ধ্যামারের পিতা বহু চেষ্টা করে যাতে ধ্যামারের শাস্তিটা কমানো যায়। সে জাজকে একটা লেটারও লেখে যাতে ধ্যামারকে একটা ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের আন্ডারে রাখা হয়, অর্থাৎ সংশোধনাগার। তবে তার অ্যাপিলটা খারিজ করে দেওয়া হয় এবং ধ্যামারকে এক বছরের জন্য জেলে পাঠানো হয়। এক বছর বাদে ধ্যামার জেল থেকে ফিরে এসেছে। সে একটু নিজের ওয়েটটাও বাড়িয়েছে, দেখে থেকে খুব ফ্রেশ মনে হচ্ছে। তার পিতা খুবই খুশি, আফটারঅল এতদিন বাদে সে তার ছেলেকে দেখতে পেয়েছে। তবে ধ্যামার কি সূত্রে গেছে? একদমই না। সালটা ছিল 1991 এবং ধ্যামার টনি হিউজ নামক একটি মানুষের সাথে সাক্ষাৎ করে যে মানুষটা কালা এবং বোবা। এই মানুষটার গল্পটা সত্যি খুবই দুঃখের এবং ধ্যামার এই মানুষটাকেই তার নিজের শিকার বানায়। এবং 6 এপিসোডে এই মানুষটাকে নিয়েই ফোকাস করা হয়, তার জীবনী নিয়ে। ছোটবেলার থেকে নানান স্ট্রাগল করতে হয়, নানান সমস্যার সম্মুখীন হতে হয় তাকে। দিনের পর দিন তাদের কমিউনিটির নানান মানুষ মারা যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে, তাদের কোনো খবর নেই। অন্যদিকে টনি সে তো শুনতেও পায় না, বলতেও পারে না। তার মা তাকে নিয়ে খুবই চিন্তা করে। টনি এখন বড় হয়েছে এবং সে নিজের খেয়াল নিজে রাখতে চায়। সে এই স্থান ছেড়ে শহরে যেতে চায় যেখানে সে স্বাধীনভাবে কাজ করতে পারবে। সে শহরে গিয়ে মডেলিং করা শুরু করে আর সেখানে ধ্যামারের সাথে তার সাক্ষাৎ হয়। তারা দুজন একটা ভালো বন্ধুতে পরিণত হয়। ধ্যামার প্রথমে ডিসাইড করে যে তাকেও সেই ওষুধ মিশানো ড্রিঙ্কসটা খাওয়াবে, তবে ধ্যামার সেটা করে না কোনো কারণে। হয়তো কয়েক মিনিটের জন্য তার মধ্যে একটা মানুষত্ব জেগে ওঠে। সে ধ্যামারের সাথে এখন রেগুলার সাক্ষাৎ করছে, তাদের মধ্যে একটা ভালো বন্ডিংও তৈরি হয়েছে। একই সাথে ধ্যামারও খুবই হ্যাপি, আর তাকে হ্যাপি দেখে সব থেকে বেশি কে হ্যাপি হতে পারে? অবশ্যই তার পিতা লিওনেল। এরকমই একদিন সকালবেলায় টনি তার নিজের কাজে বেরোবে, তবে ধ্যামার চায় না যে সে তাকে ছেড়ে যা। অ্যাকচুয়ালি ধ্যামার কোনোদিনই তো চায়নি যে কেউ তাকে ছেড়ে চলে যা। ধ্যামার তার ড্রয়ার থেকে একটা হাতুড়ি বার করে, তবে প্রতিবারের মতন সে এবারও হেজিটেট করে। সে যেন টনিকে বেশি ভালোবেসে ফেলেছে। টনি জানায় যে সে তার কাজ করে আবার ফিরে আসবে, ধ্যামারের চিন্তা করার কোনো কারণ নেই। তখন ধ্যামার কয়েক মুহূর্তের জন্য থেমে যায় এবং তার উপর আক্রমণ করে না, টনি তার ঘর থেকে বেরিয়ে যায়। তবে তার পরের মুহূর্তে আমরা টনির মাকে দেখি যে থানায় কেস করতে গেছে যে তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশেরা কোনো পদক্ষেপ নেয় না বলে সে তার কমিউনিটির লোকেদের একত্রিত করে, যেভাবেই হোক তার ছেলেকে খুঁজতে হবে। সে তার ছেলের ছবি সব জায়গায় টানিয়ে দেয়। ধ্যামার ওই জিনিসটা লক্ষ্য করতে পারে। ইভেন সে একটা মানুষকে ফোন করে বলেও দেয় যে তারা যাতে তার ছেলেকে না খোঁজে, সে হারিয়ে গেছে, সে আর কোনো দিন ফিরবে না। তবে টনি, সে তো ধ্যামারের ঘর থেকে বেরিয়ে গিয়েছিল, তাহলে সে এখন কোথায়? ওয়েল, টনি ধ্যামারের ঘর থেকে তো বেরিয়ে গেছিল, তবে সে চাবিটা ধ্যামারের ঘরে ভুল করে রেখে গেছিল। সে আবারও ফিরে আসে সেই চাবিটা নেওয়ার জন্য। অন্যদিকে ধ্যামার যে কিছু সময়ের জন্য নিজের মস্তিষ্কটাকে সামলে তো রেখেছিল, তবে আবারও সে কন্ট্রোলের বাইরে চলে যায় এবং সে টনিকে হত্যা করে ফেলে। এপিসোডের শেষে আমরা দেখি সে একটা মাংস ফ্রাই করছে, তবে সম্ভবত সেটা কোনো মানুষেরই মাংস। 7 এপিসোড শুরু হয়, যেটা গল্পের প্রেজেন্ট টাইমলাইনটাকে ফলো করে। জেফ্রি ধ্যামার অ্যারেস্ট হয়ে গেছে, তবে সেই গল্পটা জাস্ট একটা সিরিয়াল কিলারে থেমে থাকেনি, এটা একটা বর্ণ বিদ্বেষের আকারও নিয়েছে। এমনকি জেসি জ্যাকসন নামক একজন মানুষ, তো সেই মানুষটাও এই ব্যাপারে উৎসাহ দেখায়। যখন সেও দেখছে যে অধিকাংশ কৃষ্ণাঙ্গ মানুষেরাই মারা গেছে, সেও তখন উৎসাহ দেখায়। সে গ্লেন্ডার সাথে সাক্ষাৎ করতে যায়, অর্থাৎ জেফ্রির প্রতিবেশী, এবং গ্লেন্ডা তাকে সব সত্য কথাগুলো জানায় যে কী কী হয়েছে এতদিন। আমরা অ্যাকচুয়ালি গ্লেন্ডার নজরে জিনিসটা দেখবো।
যেমনটা বলেছিলাম, প্রতিদিনের মতন সে জেফ্রির ঘর থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পারত, মানুষদের আর্তনাদের আওয়াজ, এবং সেই এয়ারভেন্টের মধ্যে থেকে চরম দুর্গন্ধ আসত। গ্লেন্ডা এটাও দেখেছে যে জেফ্রি সেই কমিউনিটির বিভিন্ন মানুষের তার ঘরে নিয়ে যেত, তবে তারা আর ফিরে আসতো না, তাদের কোনো খবরও নেই, তারা জাস্ট গায়েব হয়ে যাচ্ছে। সে বহুবার পুলিশকেও খবর দিয়েছে, পুলিশেরাও ইগনোর করে দিচ্ছে এই ব্যাপারগুলো। গ্লেন্ডা যখন এই ব্যাপারটা রিপোর্ট জানায়, তখন ধ্যামারের কাছে নোটিশ আসে যে তাকে তার রুমটাকে ত্যাগ করে দিতে হবে, কারণ তার ঘর থেকে প্রচুর দুর্গন্ধ আসে। ধ্যামার পরে গ্লেন্ডার বাড়িতে যায়, গ্লেন্ডাকে রিকোয়েস্ট করে যাতে সে তার কেসটাকে তুলে নেয়। আসলে ধ্যামার এই ঘরটাকে ত্যাগ করতে চায় না, সে গ্লেন্ডার জন্য একটা স্যান্ডউইচও বানিয়েছে যেটা দেখতে বড় অদ্ভুত, যেন কোনো ছাঁচা দিয়ে বানানো হয়েছে সেটাকে। যাই হোক, গ্লেন্ডা তো সেটা খায় না, একই সাথে সে ধ্যামারের কথাও শোনে না। জেফ্রির চোখ, তার আচরণ, তার আভাব, প্রত্যেকটা জিনিস দেখে গ্লেন্ডা ভয় পেয়ে যায়, যেটা ভয় পাওয়া উচিত। তার ঠান্ডা আচরণ, ধীরে ধীরে কথা, প্রত্যেকটা জিনিস দেখে একটা কোল্ড ব্লাডেড সিরিয়াল কিলারের ফিল আসে। লিওনেল তার ছেলে জেফ্রির সাথে সাক্ষাৎ করে, সে আজ অব্দি তার ছেলেকে বুঝতে পারলো না যে সে আসলে কী চায়, সে কিসে খুশি হয়। কোভিড থেকে ধ্যামারের মধ্যে এই জিনিসটার প্রতি উৎসাহটা জন্মেছে। ধ্যামার তখন তার ছোটোবেলার একটা গল্প বলে, সেই সময় যখন সে তার পিতার সাথে সেই রাস্তায় মৃত জন্তুগুলোকে কাটাছেড়া করতো, আর সেটা শুনতে পেয়েই লিওনেল কান্নাকাটি করা শুরু করে। সে ভাবছে হয়তো তার জন্যই তার ছেলেটা এরকম হয়েছে, সম্পূর্ণ দোষ সে নিজের উপরে নিয়ে নিচ্ছে। সে যদি তার ছেলেকে এইগুলো না শেখাতো। লিওনেল তার বর্তমান স্ত্রী অর্থাৎ শাড়িকে জানায় যে ছোটোবেলায় তার মাথাতেও এরকম উল্টোপাল্টা থটস আসতো, বিভিন্ন অদ্ভুত কথার চিন্তা আসতো তার মাথায়, তবে সে তো আর ধ্যামের মতো এরকম খারাপ কাজটা করেনি। কথা তো সত্য যে এই পৃথিবীতে বসবাসকারী প্রত্যেকটা মানুষের মাথায় নানান খারাপ চিন্তা আসে, কিন্তু আমরা আমাদের চিন্তাটাকে কন্ট্রোল করার মতনও ক্ষমতা রয়েছে আমাদের মধ্যে। লিওনেল ভাবছে যে তার সমস্যাটা হয়তো তার জিনের মধ্যে, তার থেকেই হয়তো এই রোগটা ধ্যামের কাছে গেছে। তবে শাড়ি জানায় যে না, এটা ভুল। লিওনেলের আর একটা ছেলেও তো রয়েছে, ডেভিড, অর্থাৎ ধ্যামের ছোট ভাই। কই, সে তো এরকম অসুস্থ না। এরপরে কিছু সাইড ইভেন্ট ঘটে যেগুলো আমি আপনাদের শর্টে বুঝিয়ে দিই। ধ্যামার খুব কমিক্স বুক পড়তো, যেগুলোতে বেসিক্যালি প্রচুর গ্রাফিক কন্টেন্ট রয়েছে, কাটা ছেঁড়া ভয়ানক কিছু জিনিস। তার পিতা মনে করছে যে কমিক্স বুক থেকে তার মধ্যে হয়তো এই সবগুলো জন্মেছে, সে সেই কমিক্স পাবলিশারগুলোর উপরে কেস করার চেষ্টা করছিল। অ্যাকচুয়ালি পিতা হয়ে সে আর কী বা করতে পারবে, আফটারঅল সে ধ্যামারকে খুবই ভালোবাসে। সে রিয়েলাইজ করে যে হয়তো সে ছোটোবেলায় ধ্যামারকে সেই জিনিসগুলো নাই শেখাতে পারতো, ছোটোবেলায় যদি সে ধ্যামারকে একা না ছেড়ে দিত হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। যেটা আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে তার একাকিত্ব তার মধ্যে এই সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা ফেলেছে। অন্যদিকে সেই দুজন পুলিশ অফিসার যাদের কারণেই তো একটা নিরীহ ছেলে মারা গিয়েছিল, গ্লেন্ডা বহুবার করে বলেছিল যে এটা একটা বাচ্চা ছেলে, তারা যাতে ইনভেস্টিগেট করে, কিন্তু না, সেই পুলিশ দুটো তাকে ধ্যামারের সাথেই ছেড়ে দেয়। গ্লেন্ডা বহুবার পুলিশ স্টেশনে কল করলে সেই পুলিশগুলো রিপোর্ট নিত না। মানুষেরা বিচার চায়, সে ভিকটিমের পরিবারগুলো বিচার চায়। মানুষদের শান্ত করার জন্য সেই পুলিশ অফিসার দুটোকে টেম্পোরারি সাসপেন্ডও করা হয়েছিল, তবে পরে একদিন পুনরায় তাদের আবার ডেকে নেওয়া হয়, কারণ সেই সময় একটা নির্দিষ্ট বর্ণের মানুষের বেশি প্রাধান্য দেওয়া হতো। ধ্যামারের 15 বছরের জেল হয়েছে, তবে সেই জেলখানায় বিভিন্ন স্থান থেকে তার কাছে চিঠি আসতে থাকে। আসলে ধ্যামারের নাকি অনেক ফ্যান হয়েছে, ধ্যামারের এই কাজগুলো নাকি অনেকের পছন্দ হয়েছে, তারা ধ্যামারের অটোগ্রাফ চায়, তার পরিবর্তে তারা ধ্যামারকে কিছু টাকাও পাঠাতো, এমনকি ধ্যামারের যে জিনিসপত্রগুলো, যে জিনিসগুলো সে ব্যবহার করতো, সেগুলো চরম দামে নিলামে উঠেছে। মানে সেই জেলখানাতে তার একটা শত্রু হয়েছিল, যার নাম হচ্ছে ক্রিস্টোফার স্ক্যাবার, যে প্রচণ্ড ধার্মিক ছিল এবং সে ধ্যামারকে পছন্দ করতো না, কারণ ধ্যামার যে কাজগুলো করেছিল, বিশেষ করে প্রতিদিন মানুষেরা নানা চিঠি পাঠাচ্ছে, ধ্যামারের অটোগ্রাফ চাইছে, সে দেখছে যে ধ্যামার এত বড় একটা পাপ কাজ করার পরেও নিজেকে একটা সেলিব্রিটি ভাবছে। তবে শেষ সময় ধ্যামারের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়, যেন সে নিজের পাপ, নিজের ভুলগুলোকে রিয়েলাইজ করছে। সে একজন পাদ্রির সাথেও সাক্ষাৎ করে, যার বলা ধর্মীয় কিছু কথাগুলো ধ্যামারের ভালো লাগে, এবং ধ্যামার ডিসাইড করে যে তাকে ব্যাপটাইজ করা হোক। এই কথাটা শুনতে পেরে ধ্যামারের পিতা লিওনেল খুবই খুশি হয়, সে আসলে ভাবতেও পারেনি যে তার ছেলে এত বড় একটা ভালো সিদ্ধান্ত নেবে, সে খুবই খুশি। সেই কারণেই সেই জেলখানাতেই ধ্যামারকে ব্যাপটাইজ করার সব ব্যবস্থা করা হয়। ধ্যামার চায় যে তার ভেতর থেকে যে শয়তানটা রয়েছে, তার মধ্যে যে পাপটা আছে, সেটা যাতে সম্পূর্ণ ধুয়ে যায়। ধ্যামারকে ঠিক সেই স্থানে ব্যাপটাইজ করা হয় যে স্থানে এই ইতিহাসের আরেকজন কুখ্যাত সিরিয়াল কিলার, যাকে কিলার ক্লাউন নামেও সবাই চিনত, যার নাম হচ্ছে জন ওয়েন কেসি। সার্চ করে আপনি তার ব্যাপারে জানতে পারবেন, একজন ডেঞ্জারাস মানুষ ছিল। তাকে যে স্থানে হত্যা করা হয়েছিল সেই স্থানে ধ্যামারকে ব্যাপটাইজ করা হয়। ধ্যামার তার ঘরে বসে একটা বাইবেল পড়ছিল, সেই সময় একজন পুলিশ তাকে ডাকে, তার কাজ করার সময় এসে গেছে। ধ্যামারকে একটা জিমে পাঠানো হয় যে স্থানটা সে পরিষ্কার করবে, তবে সেখানে কিছু আনইউজুয়াল জিনিস ধ্যামার লক্ষ্য করতে পারে। সেই পুলিশটা আচমকা সে ঘর থেকে বেরিয়ে যায়, দরজাটা বন্ধ করে দেয়। ধ্যামারের সাথে আরেকজন মানুষও ছিল, যার নাম জেসি অ্যান্ডারসন, সে পাশের আর একটা ঘরে চলে যায় পরিষ্কার করার জন্য। আর সেই সময় সেই ঘরে চলে আসে ক্রিস্টোফার স্ক্যাবার নামক সেই মানুষটা, যে ধ্যামারকে পছন্দ করতো না।
ক্রিস্টোফার প্রথমে জেসি নামক সেই মানুষটাকে নৃশংসভাবে হত্যা করে। সে ধ্যামারকে জানায় যে সে জেসিকে এই কারণে হত্যা করেছে যে জেসি তার নিজের স্ত্রীকে হত্যা করে দুজন কৃষ্ণাঙ্গ মানুষের উপরে দোষ দিয়ে দিয়েছিল। আর এখন ধ্যামারের সময়। ধ্যামার কি ভেবেছে যে এত পাপ করার পর এই ধর্মীয় পথ নিয়ে সে সবকিছু থেকে বেঁচে যাবে? আসলেই না, বরং ঈশ্বর ক্রিস্টোফারকে পাঠিয়েছে তার হয়ে বদলা নেওয়ার জন্য। ঈশ্বর নাকি ক্রিস্টোফারের সাথে কথা বলেছে, এমনটাই জানে ক্রিস্টোফার। সে ধ্যামারকে জিজ্ঞেস করে যে সে এতদিন কীভাবে মানুষদের হত্যা করেছে, এবং ধ্যামার তাকে স্পষ্ট সত্যি কথাগুলো জানায়। তবে সে কি কোনোদিন অনুভব করেছে যে সেই মানুষগুলো মারা যাওয়ার আগে কেমন কষ্ট পেয়েছে? তবে আজকে ধ্যামার সেটা অনুভব করবে। ধ্যামার কোনো ধরনের লড়াই করার চেষ্টা করে না, কাউকে ডাকে না সাহায্যের জন্য। বরাবরই সে যেমনটা শান্ত স্বভাবের মানুষ ঠিক তেমনই আচরণ সে করে। আর তখনই ক্রিস্টোফার একটা মোটা লোহার রড দিয়ে ধ্যামারকে পিটিয়ে হত্যা করে ফেলে। তবে ধ্যামারের মৃত্যুর পরে হয় আর এক কাণ্ড। ধ্যামার চেয়েছিল যে তার শরীরটাকে যাতে পোড়ানো হয়, এটা তার উইল ছিল। সেই কারণে সেই অনুযায়ী তার বডিটা পোড়ানো হবে। তবে বহু রিকোয়েস্ট এসেছে যে তার ব্রেনটাকে যাতে রেখে দেওয়া হয় সায়েন্টিফিক রিসার্চের জন্য। তবে তার পিতা এটা চায় না। এটা নিয়ে কোর্টেও কেস ওঠে, এবং অবশেষে কোর্টে রায় আসে যে ধ্যামারের শরীরের কোনো অংশ যাতে বেঁচে না থাকে, সেই জন্তুটার যাতে কোনো অংশই পৃথিবীতে না থাকে, সেই কারণে সেই ব্রেনটাকেও জ্বালিয়ে দেওয়া হয়। অন্যদিকে সেই ভিকটিমগুলো, যে মানুষগুলো মারা গেছে, সরকার দাবি করেছিল যে সে মৃত মানুষগুলোর জন্য একটা পার্ক, একটা মেমোরিয়াল বানাবে, যাতে গোটা দুনিয়া মনে রাখে যে এই মানুষগুলো কীভাবে মারা গিয়েছিল। তবে সেই কাজটা আজও সম্পন্ন করা হয়নি। সেই পার্ক বা সেই মেমোরিয়াল আজও বানানো হয়নি। আর গল্পের শেষে আমরা সেই ভিকটিমগুলোর ছবি দেখতে পাই যাদেরকে ধ্যামার তার শিকার বানিয়েছিল। তবে গল্পের শেষে যদি এখনও আপনাদের প্রশ্ন থাকে যে ধ্যামার অ্যাকচুয়ালি কী চেয়েছিল, তবে তার উত্তর হচ্ছে ধ্যামার তার পাশে কাউকে চেয়েছিল। সে তার পাশে তার পরিবারের কাউকে পায়নি, সে তার পিতাকে পাশে পেতে চেয়েছিল, তাকেও সে পায়নি। অবশেষে সে সেই মানুষগুলোকে এনে তাদেরকে ওষুধ খাইয়ে অজ্ঞান করে তাদের উপরে এক্সপেরিমেন্ট করত, তাদের মাথায় ছেদ করে সেখানে একটা অ্যাসিড ভরে দিত, কারণ সে একটা লিভিং জম্বি বানাতে চেয়েছিল। অর্থাৎ মানুষগুলো জীবিত তো থাকবে, কিন্তু সম্পূর্ণ নিস্তেজ থাকবে, যাতে তারা ধ্যামারের কথা মতনই সব কিছু করে, তারা যাতে ধ্যামারের সাথেই সবসময় থাকে। তবে তার এক্সপেরিমেন্ট সফল হয়নি, প্রত্যেকটা মানুষই মারা গিয়েছে। ধ্যামার জাস্ট সেই মানুষগুলোকে তার কাছে রাখতে চেয়েছিল। আর এখানেই মনস্টার দ্য জেফ্রি ধ্যামার স্টোরি শেষ হয়। এই সত্য ঘটনাটা নিয়ে এর আগে অনেক গল্প সিরিজ সিনেমা এসেছে, বেশ কিছু ডকুমেন্টারিও পেয়ে যাবেন যেখানে স্টোরিটাকে আরও ডেপথে বোঝানো হয়েছে, যেখানে ধ্যামারের নৃশংসতা, তাকে কেনই বা যে জন্তু বলা হয় সেটা স্পষ্ট বোঝানো হয়েছে। সময় থাকলে সেগুলো ঘাটাঘাটি করে জানতে পারেন। তবে এই স্টোরিটা আপাতত এইটুকু। আপনাদের ওপিনিয়নসকে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন। চ্যানেলটা ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না। আপনি আমাকে ফেসবুক এবং আমার ইনস্টাতে ফলো করতে পারেন, আমার ডিসকর্ড সার্ভারটা চাইলেও জয়েন করতে পারেন, এগুলোর লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে। আর এই ভিডিও আপাতত এইটুকু। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে আবার আর একটা ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।